জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা যারা টি এ আর্মি তথা টেরিটোরিয়াল আর্মিতে তোমরা জয়েন করতে চাও তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তোমরা অনেকেই আপডেট জানতে চেয়েছো যে টি আর্মি র্যালি তোমাদের কবে হতে পারে তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে যেখানে তোমরা আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে আবেদন করতে পারবে অর্থাৎ রেগুলার আর্মিতে আমরা দেখতে পারি সাড়ে সতেরো থেকে তোমরা কিন্তু তেইশের মধ্যে আবেদন করতে পারো এবং যাদের বন্ধুরা এজ অতিক্রান্ত তারা কিন্তু তোমরা টি আর্মিতে তথা টেরিটোরিয়াল আর্মিতে অবশ্যই কিন্তু জয়েন করতে পারবে সেখানেও কিন্তু তোমাদের রেগুলার আর্মির মতোই পুরোটাই রয়েছে স্যালারি সহ সমস্ত কিছু কিন্তু টি আর্মিতেও কিন্তু রেগুলার আর্মির মতো রয়েছে এখানে যদি তোমরা ভালো রান করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা টি আর্মিতে যোগদান করতে পারবে যেখানে শুধুমাত্র একশো তো ষাট সেন্টিমিটার যদি হাইট হয় তাহলে অবশ্যই তোমরা আবেদনযোগ্য এবং আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে অবশ্যই তোমরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখ এবং তার আগে জানিয়ে রাখবে যদি তুমি চ্যানেলের প্রথমবার অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পর কিন্তু অল করে রাখবে যদি তুমি বাংলাদেশের ডিফেন্সের যে কোনো নিউজ সবার প্রথম পেতে চাও অতি অবশ্যই তোমরা অল করে রাখবে যদি বাংলাতে ডিফেন্সের যে কোনো নিউজ পেতে চাও আজকের ভিডিও শুরু করার পূর্বে তোমাদের জানিয়ে রাখবো যদি তোমরা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন না করেছো অবশ্যই প্রত্যেকে তোমরা ডিসক্রিপশানে যাও এবং টেলিগ্রামে তোমরা প্রত্যেকে জয়েন করে নাও কারণ গতকালকে যখন এসআই এর রেজাল্ট আউট হয় আমি কিন্তু কোনো ভিডিও করিনি বাট তোমাদের কিন্তু প্রত্যেকে আমরা টেলিগ্রামের মাধ্যমে জানিয়েছি তো বন্ধুরা অনেক সময় কিন্তু ভিডিও করা হয় না সুতরাং তোমাদের আপডেট কিন্তু প্রতি মুহূর্তে তোমরা পাবে টেলিগ্রামের মাধ্যমে সুতরাং যারা এখনও যুক্ত না হয়েছে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রামে কিন্তু তোমরা প্রত্যেকে যুক্ত করে নাও এটি কিন্তু জোন ওয়াইজ হয়ে থাকে এবং সেখানে কিন্তু তোমাদের কোনো আবেদন করতে হয় না ডাইরেক্ট তোমরা র্যালিতে কিন্তু যেতে পারবেই তো মনে রাখবে আমাদের রাজ্য এটি কিন্তু রয়েছে থার্ড জোনে এবং এই থার্ড জোনে যে সমস্ত রাজ্য রয়েছে তোমরা সেই রাজ্যগুলোর নাম একবার দেখে নেবে আন্দামান নিকোবর তোমরা দেখতে পারো অরুণাচল প্রদেশ আসাম বেঙ্গল মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং সিকিম তো এই রাজ্যসমূহ রয়েছে আমাদের থার্ড জোনের অন্তর্ভুক্ত এবং এখানে তোমরা দেখতে পারবে এখানে তোমরা বিভিন্ন পোস্টে জিডি ক্লার্ক ট্রেডসম্যান বিভিন্ন পোস্টে তোমরা আবেদন করতে পারবেই এজ লিমিট রয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে তোমরা আবেদন করতে পারবে এবং হাইট রয়েছে মিনিমাম একশো তো সেন্টিমিটার এবং ওয়েট রয়েছে মিনিমাম পঞ্চাশ কেজি তারপর দেখতে পারো চেস্ট তোমাদের লাগবে সাতাত্তর এবং প্লাস তার সঙ্গে ফাইভ তথা এইটটি টু অর্থাৎ সাতাত্তর এবং তারপর পাস তোমাদের ফোলাতে হবে এবং শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস হলে তোমরা অবশ্যই জিডিতে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে বলা হয় প্রত্যেকটি সাবজেক্টে অবশ্যই তোমাদের থার্টি এবং অবশ্যই ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর লাগবে এবং যদি তোমাদের সেই নম্বর মাধ্যমিকে না থাকে এবং এই এসতে যদি তুমি সেই নম্বর তুলতে পারো তাহলে তুমি অবশ্যই তার জন্য আবেদনযোগ্য এবং ক্লার্কের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে বলা হয় সিক্সটি পার্সেন্ট এবং প্রত্যেক সাবজেক্টে অবশ্যই ফিফটি পার্সেন্ট নম্বরের প্রয়োজন ট্রেডসম্যান তোমরা অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং এর যে র্যালির টাইম সেটি রয়েছে সাতাশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে দু হাজার একুশের অক্টোবর তথা দশ নম্বর মান থেকে এগারো নম্বর মান্থের মধ্যে তোমাদের কিন্তু র্যালি হতে পারে এমনই কিন্তু আপডেট রয়েছে তোমাদের জানিয়ে দিলাম আজকের ভিডিওতে যদি এর র্যালির টাইম বা ডেট কোনো পরিবর্তন হয় অবশ্যই তোমাদের জানিয়ে দেব তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কিন্তু অল করে রাখবে যদি তোমরা এই টিএ আর্মি সংক্রান্ত প্রতি মুহূর্তের যে কোনো আপডেট পেতে চাও অতি অবশ্যই তোমরা অল করে রাখবে ডিফেন্সের যে কোনো নিউজ পাওয়ার জন্য অবশ্যই তোমরা অল করে রাখবে এবং প্রত্যেকেই কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে ডেস্ক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানেও যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ বন্ধুরা